মর্নিং ফ্রেন্ডস, তাহলে দেখো এই যে আমাদের সকাল হলো, সকাল হয়ে দেখো আমরা সেজে গুজে এখন রেডি, আমরা যাব এখন দুপুরে নিমন্ত্রণ বাড়ি, দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে আমাদের ইনভাইট আছে, ওখানে যাব এখন খাওয়া দাওয়া করতে। আমরা খাওয়া দাওয়া করতে যাব, সকালবেলা খেলাম হচ্ছে। হ্যাঁ, সকালবেলা খাওয়া দাওয়া হলো, কালকে কয়েকটা বড়া ছিল সেগুলো খেলাম, ভাত আছে এখনো, কত ভাত পড়ে রয়েছে। রাত্রেবেলা তোমাদের দাদা ভাই অফ একটু ভাত খেতে, জুয়েল তো খেলোই না। খেলা আছে তো, ওখানটা খেলতে গেছে, তোমাদের দাদা ভাই পরে এসে নিয়ে যাবে। আজকে রান্না বান্না নাই ঘরে, এখন খালি ঘুরবো আর খাবো আজকে, আহা কি মজা। এই যে এখন দেখো একটা পান বানিয়ে দিলাম তোমাদের দাদা ভাইকে, মিষ্টি মুখ, আমি একটা খেয়ে নেই। তো চলো দেখা যাক রাস্তার মধ্যে, টাটা, চলো টাটা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সানডে স্পেশাল ব্লগ। না আসে নাই ওই যে দাদা, তো বন্ধুরা চলো, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, এদিকে জুয়েলকে মোবাইলটা দিয়ে আসলাম আর বললাম যে ফোন করবি, তুই কখন তোর খেলা হয় শেষ হয় তারপর তোর বাবা এসে নিয়ে যাবে। তো এদিকে দেখো মিষ্টির দোকান থেকে দই নিয়ে নিলাম, তো মিষ্টিটা নিলাম না কারণ কি ওরা মিষ্টিটা বেশি একটা পছন্দ করে না। তো চলো আমাদের দই নেওয়া হয়ে গেল, এখন আমরা বেরিয়ে পড়বো ওদের বাড়ির উদ্দেশ্যে। চলো এবার ভেতরে, গৃহপ্রবেশ করো, যাও 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 গৃহপ্রবেশ করো। এই যে এদিকে কি হচ্ছে, আয়োজন 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 হচ্ছে আয়োজন। এই যে এদিকে কে, ওটা পুচকি, আর এদিকে আয়োজন চলছে দেখেছ। দেখো বন্ধুরা জুয়েলও চলে আসলো, তোমাদের দাদা ভাই এইমাত্র গিয়ে নিয়ে আসলো, এদিকে আমি, তারপরে পুচকিটা, তারপরে রেয়ান উপরে বসে আছি, কারণ কি ওদের ঘরটা খুবই ছোট, তো জুয়েলের ওদের খাওয়া দাওয়া হলে তারপরে আমরা বসবো। এদিকে যে কাকুও বসছে, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাবা, তো খুবই ভালো জানো, তো এই কাকুরা অনেক শরীর অসুস্থ ছিল, এখন একটু ভালো আছে। এদিকে দেখো রান্নাবাড়া অনেক কিছু করেছে গো, ফ্রাইড রাইস করেছে, তারপরে যে সাদা ভাত, তারপরে স্যালাড মুসুর ডাল টমেটো দিয়ে, তারপরে দেশি মুরগির ঝোল, তারপরে নিরামিষ সবজি, তারপরে আলু ভাজা, তারপরে হচ্ছে কী বলতো সাথে মানে কী বলতো পাঁপড়ও ছিল, গন্ধরাজ লেবু, অনেক কিছু আইটেম। এদিকে দেখো ফ্রাইড রাইসটা কী বলতো মানে পেঁয়াজ কাজু বাদাম, তারপরে হচ্ছে কিশমিশ দিয়ে করেছে, ভীষণ টেস্ট হয়েছে, তো রান্নাবাড়াও খুব ভালো হয়েছে। এদিকে দেখো সবাই আমরা কীভাবে বসছি, জায়গা ছোট, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এই যে আমরা বসে আছি একটু গল্প করছি, রেয়ান্স ঘুমিয়ে দিয়েছে, জুয়েলও শুয়ে আছে। চলো একটু রেস্ট করি, তারপরে আবার বাড়িতে যাওয়ার পালা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো এদিকে চা বসিয়েছে, তোর নাম হচ্ছে শম্পা। এদিকে দেখো এখন রেয়ানসের জন্য দুধ, তারপর জুয়েলের জন্য দুধ, আমাদের জন্য চা। এই দেখো তাহলে এবার কি হলো, চায়ের আড্ডা, চায়ের আড্ডা, চা, বৃষ্টি পড়ছে উপর থেকে এদিকে পুরা, এদিকে চায়ের আড্ডা শুরু শুন ভাই। এই দেখো এই সাবস্ক্রাইব করো, বলো হ্যাঁ টাটা, কি করবে বন্ধুরা, ইশিতা পালের বাবা বসে আছে, এই যে দেখো লাইন দা, এ আবার কে, ইশিতা পালে
তাহলে চলো এখন চা টু খাও হোক তবে বাড়ির উদ্দেশ্যে রওনা আমার হাতে তো চা নাই কই এই যে গ্লাস চা কই এই যে আমার চা চলে আসলো বলো আমি গ্লাসে খেতে ভালোবাসি তাই আমি গ্লাসে দিলো আর ওই তো আমার বন্ধু দেখো চা খাওয়ার পরে আবার এদিকে দই খাওয়ার পালা তো দই না খেয়ে তো আসতেই দিবে না বলে না তোমরা নিয়ে আসছো তোমরা না খেয়ে যাবে নাকি আমি এখন পেটে এত ফুল মানে খাওয়ার ইচ্ছেই নেই তো যাই হোক তাও না খেয়ে আসতে দিবে না সবার জন্যই আবার বাড়লো তো এইদিকে আমি রেডি হয়ে গেছি জুয়েল তো হাফ গেঞ্জি পরেই যাবে ওয়ার বললো আমি আর গেঞ্জি গায়ে দিব না ব্যাগে ঢুকিয়ে নিলাম রেয়াংশকে শুধু এখন গেঞ্জি প্যান্টটা পরালেই হয়ে যাবে আর তোমাদের দাদাভাই তো হাফ প্যান্ট পরেই আসছে ওর তো কী বলো তো সবসময় বন্ধুবাড়িতে আসা যাওয়া করে তো ওই জন্য ওর কোনো ব্যাপার না তো চলো একসাথে বসে সবাই খাচ্ছি ভীষণ মজা হলো গো আজকের দিনটা সত্যি মাঝে মধ্যে না এরকম বের হলে না বেশ ভালোই লাগে মনে মনের দুঃখ কষ্টগুলো দেখবা বেরিয়ে যায় মনটাও হালকা হয়ে যায় তো যাই হোক ওদেরকেও বললাম যে আমাদের বাড়িতে যাবা কিন্তু ওদেরকে বলতে বলতে না হয়রান হয়ে যায় ওরা আসেই না এরকম তো চলো এখন বেরিয়ে পড়বো তো বন্ধুরা দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম আর ওদেরকেও বললাম যে তোমরা কবে যাবা বলো তাহলে কি না এর মধ্যেই যাবো কথা দিচ্ছি যাবোই যাবো তো যাই হোক ওরা বললো আসবে দেখি কবে আসে এই যে আমরা চলে আসলাম আমরা দেখো বাড়িতে চলে আসলাম তোমাদের সাথে আবার বৃষ্টি নেমে যাচ্ছে এতক্ষণ বৃষ্টি হলো এখন একটু কম আছে বৃষ্টিটা দেখো বন্ধুরা রাত্রি 9:10 বাজে এখন আমরা এই যে বাড়িতে চলে আসলাম এই যে রেয়াংশ এখন জুতো খুলছে দেখেছো তো বন্ধুরা চলো রাত্রি 9:10 বাজে এখন আমরা চলে আসলাম আসলাম বাড়ি তো এখনকার মতো ভিডিওটা শেষ করি আজকের মতো এখনকার মতো না সরি আজকের মতো তাই না অনেক মজা করলাম এনজয় করলাম ভালোই লাগলো তো পেট একদম ঢিপঢিপা এখন একটুখানি সিদ্ধ ভাত বানাবো রাত্রে তো একটু খেতে হবে তাই না খাওয়া হোক না হোক আগে বানাও তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর তোমরা কমেন্টে জানিও কিরকম কি হলো তাই না ঠিক নতুন নতুন বন্ধু হতে গেলে সাবস্ক্রাইব করে দিও তো গুড নাইট।